পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও ধরাশায়ী। আইসিসি বিশ্বকাপ 2023 হার দিয়ে সূচনা করলো তারা। বিশ্বকাপে প্রতিবারই লড়াকু রূপ দেখা যায় অস্ট্রেলীয় দলের, তবে এবার খানিকটা ব্যতিক্রম। ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ের ঘূর্ণিপিচ সামলাতে হিমশিম খেয়েছিল স্টিভ স্মিথেরা। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও লখনউয়ের ব্যাটিং সহায়ক পিচে নাকানি চোবানি খেল অজিরা। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্কোর ছিল 199, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোর 177। ব্যর্থ হয়েছেন অস্ট্রেলীয় বোলাররাও, ফিল্ডিং করতে গিয়ে একের পর এক ক্যাচ মিস, পরপর ছটা ক্যাচ মিস করে অজি প্লেয়াররা। গুরুত্বপূর্ণ সময়ে পরপর ক্যাচ মিস করায় বড় রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা। 312 রানের লক্ষ্যমাত্রা রাখে অজিদের বিরুদ্ধে এদিন দক্ষিণ আফ্রিকার দল। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক 106 বলে 109 রান করেন। এইডেন মারাক্রাম করেন হাফ সেঞ্চুরি। প্রোটিয়ারা এবার দুর্দান্ত ফর্মে রয়েছেন। ভারতের বিরুদ্ধে অজি দল বিরাট কোহলির মতো ব্যাটারের ক্যাচ মিস করে একই ভুল করেছিল, যার ফলে 85 রানে বড় ইনিংস খেলতে সক্ষম হন কোহলি, যা ভারতের জয়ের চাবিকাঠি হয়। এইভাবে অস্ট্রেলিয়ার পরাজয় অনেক বছর দেখেনি ক্রিকেট দুনিয়া, তবে এইভাবে চললে চলতি বিশ্বকাপ জয় করা অসম্ভব হতে পারে অজি দলের। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও ধরাশায়ী। আইসিসি বিশ্বকাপ 2023 হার দিয়ে সূচনা করলো তারা। বিশ্বকাপে প্রতিবারই লড়াকু রূপ দেখা যায় অস্ট্রেলীয় দলের, তবে এবার খানিকটা ব্যতিক্রম। ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ের ঘূর্ণিপিচ সামলাতে হিমশিম খেয়েছিল স্টিভ স্মিথেরা। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও লখনউয়ের ব্যাটিং সহায়ক পিচে নাকানি চোবানি খেল অজিরা। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্কোর ছিল 199, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোর 177। ব্যর্থ হয়েছেন অস্ট্রেলীয় বোলাররাও, ফিল্ডিং করতে গিয়ে একের পর এক ক্যাচ মিস, পরপর ছটা ক্যাচ মিস করে অজি প্লেয়াররা। গুরুত্বপূর্ণ সময়ে পরপর ক্যাচ মিস করায় বড় রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা। 312 রানের লক্ষ্যমাত্রা রাখে অজিদের বিরুদ্ধে এদিন দক্ষিণ আফ্রিকার দল। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক 106 বলে 109 রান করেন। এইডেন মারাক্রাম করেন হাফ সেঞ্চুরি। প্রোটিয়ারা এবার দুর্দান্ত ফর্মে রয়েছেন। ভারতের বিরুদ্ধে অজি দল বিরাট কোহলির মতো ব্যাটারের ক্যাচ মিস করে একই ভুল করেছিল, যার ফলে 85 রানে বড় ইনিংস খেলতে সক্ষম হন কোহলি, যা ভারতের জয়ের চাবিকাঠি হয়। এইভাবে অস্ট্রেলিয়ার পরাজয় অনেক বছর দেখেনি ক্রিকেট দুনিয়া, তবে এইভাবে চললে চলতি বিশ্বকাপ জয় করা অসম্ভব হতে পারে অজি দলের। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান।